আসসালামু আলাইকুম। আমি ট্রাভেলিং এর পাশাপাশি কি কাজ করি এটা অনেকে জানতে চাইছেন, তো ওই বিষয়টাই আজকে ক্লিয়ার করব যে কি কাজ করি আমি আর ট্রাভেলের পাশাপাশি আমার ইনকাম সোর্স কি, তো ওইটাই আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। চলুন, বর্তমানে আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে অফিস রুম, মানে এটা একটা গোডাউন। তো এখন এখানে যে টি শার্টগুলো আছে এখানে প্রিন্ট ছাড়া থাকে এবং প্রিন্ট করার পর এখানে আসে, আসার পর প্যাকেজিং হয়, তারপর প্রিন্ট করা হয় আমার ওই কারখানায়। চলুন তাহলে ওই কারখানায় দেখাই কিভাবে প্রিন্ট করি এবং কিভাবে প্রিন্ট করতে হয় স্ক্রিন প্রিন্ট। তো চলুন আর দেরি না করে সেখানে চলে যাই। এই হচ্ছে প্রিন্ট, এখানে প্রিন্ট করা হয়, তো এখন প্রসেসিং আছে। এখন কারখানায় চলে আসছি, কিভাবে প্রিন্ট করি আর দেরি না করে চলুন সরাসরি সেখানে চলে যাই। ওখানে দেখতে পারতেছেন একটা স্ক্রিন রাখা আছে, ওটা হচ্ছে এডিডাসের একটা লোগো মারবো। তো আর দেরি না করে দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে স্ক্রিনটা আর এটা হোয়াইট কালার মারবো। কালার আমি অলরেডি তৈরি করে রাখছি, শুধু মারার পালা এখন। এই হচ্ছে হোয়াইট কালার, তো এই কালারটা আজকে আমরা এখানে মারবো, যেহেতু আমাদের এখানে যে বডিগুলো আছে সবগুলো কিন্তু তো ডিপ কালার বডি, তো ডিপ কালার বডি হওয়ার কারণে সবগুলো আমি লাইট কালার মারবো। লাইট হচ্ছে যেমন হোয়াইট, তো আমি এখানে একটু ফিক্সার ব্যবহার করব। তারপরে এখানে হালকা একটু 104 দিয়ে দিব, এটা বেশি দিলে আবার কালারটা ফাটে। এবার এই কালারটাকে মিক্স করতে হবে, এই কালারটা দেখতে পারতেছেন এটা মিক্স করতে হবে, মিক্স করলে ওয়াশটা ঠিক যাচ্ছে। তো এটা মিক্স করা শেষ, তো আমরা ওই সাইড থেকে প্রিন্ট করে আসবো। প্রিন্ট করা হয়ে গেল, দেখেন এই যে ওয়াশ করা হয়ে গেছে। তারপর আমরা যে প্রিন্টটা করছি এটা হচ্ছে যে এটা এটা একবার মারা হয়েছে, এখানে তিনবার মারবো। যখন তিনবার মারবো তখন এখানে এই যে হোয়াইটের যে ভিতরে এই লাল লাল দেখা যাইতেছে, এই লালটা থাকবে না, শুধুমাত্র হোয়াইট দেখা যাবে। তো এই হলো আমার ছোটোখাটো একটা কারখানা। আপনাদের কোনো প্রিন্ট করানো থাকলে দেখা যাচ্ছে বাল্ক কোয়ান্টিটি 100, 150, 500 পিস, 1000 পিস, আপনি যত পিসও কমপ্লিট বডি আমি প্রিন্ট করে থাকি, তো আপনি যে কোনো ডিজাইন হইতে পারে আমার কাছ থেকে করাই নিতে পারেন। তো এই বিষয়টা হয়তো আপনারা জানতেন না, আজকে জানাই দিলাম। তো আশা করি এই সামনে প্ল্যানিং করতেছি অনলাইনে সেল করার জন্য, অনলাইনে প্রোডাক্ট বিক্রি করবো শুধুমাত্র। আর এখন বর্তমানে আমি হোলসেল দিচ্ছিলাম, তো এরপর থেকে আর কি অনলাইনে বিক্রি করা শুরু করে দিব, তো ওরকম প্রসেসিং চলতেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।